আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা মাইদার 90 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসুর, নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনজাবু ওয়াল আজলামু, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণয়ক শয়তান, এগুলো শয়তানের কার্য, ফাশতানিবুল লাকুম তুফলিহুন, তোমরা ইহা বর্জন করো যাহাতে সফল কাম হইতে পারো। আল্লাহ এখানে আমাদের বলছেন যে মদ্যপান, জুয়া খেলা, হাত গণনা করা, মূর্তি পূজা, এই সব কিছুই শয়তানের কাজ, এগুলো থেকে দূরে থাকো যাতে সফল কাম হতে পারো। হিন্দু ধর্মগ্রন্থেও এই একই কথা বলা হয়েছে, মনুস্মৃতি পড়লে দেখবেন 9 নম্বর অধ্যায়ের 235 নম্বর অনুচ্ছেদে হিন্দুইজমে অ্যালকোহলকে নিষিদ্ধ করা হয়েছে। বলা হয়েছে যে একজন পুরোহিতের হত্যাকারী, একজন মদ্যপ, একজন চোর, যে শিষ্য তার গুরুর কথা অমান্য করে, এই চারজনের সবাই আলাদাভাবে তারা গুরুতর পাপে পাপী। এর কয়েকটা অনুচ্ছেদ পরে মনুস্মৃতি 9 নম্বর অধ্যায় 238 নম্বর অনুচ্ছেদে এই লোকগুলো শাস্তির বিধান দিয়েছে। বলা হয়েছে এই পাপী লোকগুলো কেউ তাদের সাথে খাওয়া দাওয়া করবে না, কেউ তাদের জন্য কিছু উৎসর্গ করবে না, কেউ তাদের জন্য কিছু করবে না, কেউ তাদের বিয়ে করবে না, তাদের এই পৃথিবী থেকে বাদ দেওয়া হবে, সব ধর্ম থেকে তাদের বাদ দেওয়া হবে। হিন্দু জমে অ্যালকোহল পান করার শাস্তি হলো কেউ তাদের সাথে খাওয়া দাওয়া করবে না, কেউ তাদের উদ্দেশ্যে কিছু পড়বে না, কেউ তাদের জন্য কিছু উৎসর্গ করবে না, কোনো মানুষ তাদের বিয়ে করবে না, তাদের সব ধর্ম থেকেই বাদ দেওয়া হবে, এই পৃথিবী থেকে বাদ দেওয়া হবে। ইসলাম ধর্মে এত কঠিন শাস্তির কথা বলা নেই, একজন মদ্যপের শাস্তি। এরপর আরো বলা আছে মনুস্মৃতির 11 নম্বর অধ্যায়ের 55 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে একজন মদ্যপ, একজন পুরোহিতের হত্যাকারী, যে লোক চুরি করে, যে শিষ্য তার গুরুর আদেশ অমান্য করে, এই সব লোকগুলো আর তাদের যারা সাহায্য করে তারা গুরুতর পাপে পাপে। শুধু মদ খেলেই নয়, যদি আপনি মদ্যপের সাথে থাকেন, মনুস্মৃতির কথা অনুযায়ী 11 অধ্যায় 55 নম্বর অনুচ্ছেদে আছে আপনি গুরুতর পাপ করছেন। মনুস্মৃতির 11 অধ্যায় 94 অনুচ্ছেদে আছে যে মদ তৈরি করা হয় চাউলের ময়লা থেকে, চাউলের ভেতরের ময়লা থেকে, আর ময়লা জিনিস খারাপ। তাহলে একজন পুরোহিত, একজন রাজা বা একজন সাধারণ মানুষ মদ পান করবে না। হিন্দু ধর্মগ্রন্থে অনেক জায়গায় বলা হয়েছে মদপান নিষিদ্ধ, যেমন মনুস্মৃতির 9 নম্বর অধ্যায় 225 নম্বর অনুচ্ছেদে, মনুস্মৃতির 7 নম্বর অধ্যায় 47 অনুচ্ছেদে, মনুস্মৃতির 7 অধ্যায়ের 50 অনুচ্ছেদে, ঋগ্বেদের 8 অধ্যায়ের 2 অনুচ্ছেদের 12 পরিচ্ছেদে, ঋগ্বেদের 8 অধ্যায়ের 21 অনুচ্ছেদের 14 পরিচ্ছেদে, অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থে অ্যালকোহল বা মদপানকে নিষিদ্ধ করা হয়েছে। 2 নম্বর পয়েন্ট, সূরা মাইদার 90 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইন্নামাল খামরু ওয়াল মাইসুর, নিশ্চয়ই মদপান এবং জুয়া ঘৃণ্য বস্তু। হিন্দু ধর্মগ্রন্থে জুয়া খেলাকেও নিষিদ্ধ করা হয়েছে। যদি আপনারা ঋগ্বেদ পড়েন 10 নম্বর অধ্যায়ে 34 অনুচ্ছেদে 3 পরিচ্ছেদে বলা হয়েছে যে একজন জুয়ারি, একজন জুয়ারি, সে বলছে যে তার স্ত্রী তাকে ত্যাগ করেছে, মা তাকে ত্যাগ করেছে। আরো বলা আছে যে কেউ এমন লোকের সামনেও আসে না। কয়েকটা পরিচ্ছেদ পরে ঋগ্বেদের 10 অধ্যায়ের 34 অনুচ্ছেদের 13 পরিচ্ছেদে বলা হয়েছে যে তোমাদের ভাগ্য নির্ণয় করো না, বরং তোমাদের জমি চাষ করো, তুমি যা আয় করো তা নিয়েই তুমি সন্তুষ্ট থাকো। জুয়া খেলাকে এছাড়াও নিষিদ্ধ করা হয়েছে মনুস্মৃতির 7 অধ্যায়ের 50 অনুচ্ছেদে বলা হয়েছে মদ্যপান, জুয়া খেলা, নারী এবং শিকার, এর সবগুলোই পর্যায়ক্রমে গুরুতর পাপ। অ্যালকোহল পান করাকে এছাড়াও নিষিদ্ধ করা হয়েছে মনুস্মৃতির 7 নম্বর অধ্যায়ের 47 অনুচ্ছেদে, মনুস্মৃতির 9 নম্বর অধ্যায়ের 221 থেকে 228 অনুচ্ছেদে মদপানকে নিষিদ্ধ করা হয়েছে, মনুস্মৃতির 9 নম্বর অধ্যায়ের 258 অনুচ্ছেদে। 3 নম্বর পয়েন্ট, ওয়াল আনজাবু ওয়াল আজলামু, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয়ক স্বর। মূর্তি পূজা নিয়ে আমি আগে কথা বলেছি, ভাগ্য নির্ণয়ক স্বর, ভাগ্য গণনা, মনুস্মৃতিতে উল্লেখ করা আছে 9 নম্বর অধ্যায়ের 258 অনুচ্ছেদে যে যে ব্যক্তি তার জীবিকা নির্বাহ করে মানুষের ভালো খবরগুলি বলে, ভবিষ্যৎ বক্তা, যে ভাগ্য গণনা করে, মনুস্মৃতি 9 নম্বর অধ্যায়ের 262 অনুচ্ছেদে বলছে রাজা তাদেরকে শাস্তি দেবেন তাদের অপরাধের মাত্রার উপর নির্ভর করে, এমনকি ভবিষ্যৎ বলে দেয়াকে
ভাগ্য গণনা করাকে নিষিদ্ধ করা হয়েছে মনুস্মৃতির 9 নম্বর অধ্যায়ের 258 থেকে 262 অনুচ্ছেদে। কোরআন এরপর বলছে সূরা বাকারার 188 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ঘুষ দিতে নিষেধ করা হচ্ছে। কোরআন বলছে মানুষের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিবার উদ্দেশ্যে বিচারকের নিকট অর্থ পেশ করিও না। ঘুষ দেওয়া বা নেওয়াকে কোরআনে নিষিদ্ধ করা হয়েছে। এই একই কথার উল্লেখ আছে মনুস্মৃতিতে 9 নম্বর অধ্যায়ের 258 নম্বর অনুচ্ছেদে। বলা হয়েছে যে ব্যক্তি বিপথগামী, একজন প্রতারক, একজন করখেলাপি, এদের প্রত্যেককে 262 নম্বর অনুচ্ছেদে বলছে রাজা প্রত্যেককে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি দেবেন। এরপরে কোরআন শুকরের মাংস খাওয়াকে নিষিদ্ধ করেছে 4টি আয়াতে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা বাকারার 173 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ আছে এবং সূরা নাহলের 115 নম্বর আয়াতে আছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, তোমাদের জন্য যাহা হারাম মৃত জন্তু, শুকরের মাংস, রক্ত এবং যাহা জবাই করে আল্লাহর পরিবর্তে অন্য কাহারও নাম লওয়া হয়। পবিত্র কোরআনে যেসব হারাম করা হয়েছে তার মধ্যে একটা হলো শুকরের মাংস। শুকরের মাংস নিষিদ্ধ, আর হিন্দু ধর্মগ্রন্থ শুকর খাওয়াকে নিষিদ্ধ করা হয়েছে। মনুস্মৃতিতে উল্লেখ করা আছে 5 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে একজন ব্রাহ্মণ স্বেচ্ছায় সে যদি ব্যাঙের ছাতা খায়, সে যদি শুকরের মাংস খায়, যদি সে পেঁয়াজ খায়, মোরগের মাংস অথবা রসুন, সে পতিত হবে। এরপর বলা হয়েছে যে বিষ্ণু সূত্রে 5 নম্বর অধ্যায়ের 49 অনুচ্ছেদে যে শুকরের মাংস যে বিক্রি করবে তাকে সেদিনই শাস্তি দেওয়া হবে। যে নিষিদ্ধ প্রাণীর মাংস বিক্রি করবে, যেমন শুকরের মাংস, তাকে সেদিনই শাস্তি দেওয়া হবে। শাস্তিটা হলো তার একটা হাত আর পা কেটে ফেলা হবে। বিষ্ণু সূত্রে 5 নম্বর অধ্যায়ের 49 অনুচ্ছেদে বলছে যদি কেউ শুকরের মাংস বিক্রি করে তার শাস্তি হবে তার একটা হাত এবং পা কেটে ফেলা হবে। এমন কঠিন শাস্তির কথা কোরআনেও বলা হয়নি। তাহলে হিন্দু ধর্মগ্রন্থগুলি আরো কঠোরভাবে শুকরের মাংস খাওয়াকে নিষিদ্ধ করেছে, ইসলাম ধর্মগ্রন্থগুলি এত কঠোরভাবে বলছে না। তবে ইসলাম সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে আর ইসলামের দিকে আঙুল তুলে প্রশ্ন করে যে ইসলাম ধর্মে মেয়েদের কেন ছোট করে দেখা হয়। যদি ভালো করে দেখেন এখানে শালীনতার কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ করা আছে মুমিনগণকে বলো দৃষ্টি সংযত করতে এবং লজ্জাস্থানের হেফাজত করতে। যখনই কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকাবে তার মনে খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে। পরের আয়াত সূরা নূরের 31 নম্বর আয়াতে উল্লেখ আছে মুমিন নারীদিগকেও বলো দৃষ্টি সংযত ও লজ্জাস্থানের হেফাজত করতে, যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত যেন আবরণ প্রদর্শন না করে, গ্রীবা ও বক্ষদেশ যেন কাপড় দ্বারা আবৃত রাখে এবং নিকটাত্মীয় ব্যতীত যেমন তাদের স্বামী সন্তান ব্যতীত আবরণ প্রদর্শন না করে। কোরআনে এবং হাদিসে হিজাবের 6টা পয়েন্টের কথা বলা হয়েছে, কোরআন এবং হাদিসেই আছে। প্রথমটা কতখানি, পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের জন্য পুরো শরীরই ঢাকতে হবে, দেখানো যাবে শুধুমাত্র মুখ আর হাতের কবজি পর্যন্ত, কিছু বিশেষজ্ঞ বলেন এটাও ঢেকে রাখতে হবে। এর পরবর্তী 5টা পয়েন্ট একই রকম। 2 নম্বরটা তারা যে পোশাক পরবে সেটা আটোসাটো হবে না যাতে শরীরের গঠন বোঝা যায়। 3 নম্বর এই পোশাক স্বচ্ছ হবে না, এমন আকর্ষণীয় হবে না যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। 5 পোশাকটা এমন হবে না যে পোশাক অবিশ্বাসীরা পরে। 6 বিপরীত লিঙ্গের মানুষের পোশাক পরা যাবে না। একইভাবে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন ঋগ্বেদে বলা হয়েছে 8 নম্বর গ্রন্থে 33 নম্বর অনুচ্ছেদের 19 পরিচ্ছেদে বলা হয়েছে ব্রহ্মা তোমাদের নারী বানিয়েছেন, তোমাদের মহিলা বানিয়েছেন, সে কারণে তোমরা দৃষ্টি নিচু করো, মাথা উপরে তুলো না, পায়ের পাতা দুটো একসাথে রাখো আর তোমাদের পোশাকের মধ্য দিয়ে তোমাদের শরীর যেন দেখা না যায়। তাহলে ঋগ্বেদের কথা অনুযায়ী 8 নম্বর গ্রন্থে 33 নম্বর অনুচ্ছেদে 19 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে মহিলারা তাহাদের দৃষ্টি নিচু করবে, তারা বিপরীত লিঙ্গের মানুষের দিকে তাকাবে না আর পর্দার আড়ালে থাকবে। এছাড়াও ঋগ্বেদে বলা হয়েছে 10 নম্বর গ্রন্থে 85 অনুচ্ছেদে 30 পরিচ্ছেদে যে এটা শয়তানি আর খারাপ কাজ যে যখন কোনো পুরুষ তার স্ত্রীর কাপড় দিয়ে নিজের উরু ঢেকে রাখে, তার মানে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী বিপরীত লিঙ্গের পোশাক পরা নিষিদ্ধ। এছাড়া উল্লেখ আছে মহাবীর চরিতে 2 নম্বর অধ্যায়ের 71 পৃষ্ঠায় যে শ্রীরামচন্দ্র যখন দেখলেন পরশুরামকে
তখন স্ত্রী সীতাকে বললেন যে পরশুরাম আমাদের গুরুজন তুমি দৃষ্টি নিচু করো আর পর্দার আড়ালে যাও তাহলে শ্রীরাম স্ত্রী সীতাকে বলছেন যখন কোনো গুরুজন আসবে তুমি পর্দা টানবে আর দৃষ্টি নিচু করবে এরপর আপনারা যদি ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন দেখেন সেখানে ইন্ডিয়ান মহিলাদের দেখবেন তারা পর্দার আড়ালে আছে প্রাচীন মুদ্রা গুপ্ত সাম্রাজ্যের সময়কার যেখানে মহিলারা ইন্ডিয়ান মহিলারা মাথায় পর্দা দিয়েছে সেই পর্দা কাঁধ পর্যন্ত কারো হাত পর্যন্ত আজকের দিনেও ইন্ডিয়ার অনেক গ্রামে গেলে দেখবেন সেখানে মহিলারা মাথা ঢেকে রেখেছে কেউ কেউ মুখও ঢেকে রেখেছে তাহলে যদি মহিলাদের শালীনতা ভালো করে দেখেন ইসলাম ধর্মে আর হিন্দুইজমে বলা আছে মহিলাদের শরীর ঢাকতে হবে এছাড়াও লোকজন আরো বলে যে ইসলাম ধর্ম কেন পুরুষদের একাধিক বিয়ের অনুমতি দিয়েছে আসলে যদি ভালো করে দেখেন বেশিরভাগ ধর্মগ্রন্থই পুরুষদের অনুমতি দেয় তারা যতগুলো খুশি বিয়ে করতে পারে যদি রামায়ণ পড়েন রামচন্দ্রের বাবা রাজা দশরথ তার তিনজন স্ত্রী যদি বিষ্ণু সূত্র পড়েন ২৪ অধ্যায় প্রথম অনুচ্ছেদে একজন ব্রাহ্ম চারটা বিয়ে করতে পারে যদি মহাভারত পড়েন কৃষ্ণের কতজন ছিল স্ত্রী ৪ জন ১০ জন ১০০০ ১০০০০ কৃষ্ণের ছিল ১৬১০৮ জন স্ত্রী কৃষ্ণের যদি ১৬১০৮ জন স্ত্রী থাকতে পারে তাহলে মুসলমানদের ৪ জন থাকলে কি সমস্যা পবিত্র কোরআনের সূরা নিসা ৩ নম্বর আয়াতে উল্লেখ করা আছে নারীদের মধ্যে ২, ৩ বা ৪ জনকে বিবাহ করো যদি সুবিচার করতে না পারো তাহলে ১জনকে করো ইসলাম ২, ৩ বা ৪ জন স্ত্রীর অনুমতি দিচ্ছে তবে সুবিচার করতে না পারলে একটাই বিয়ে করতে বলছে যদি সুবিচার করতে পারেন সর্বোচ্চ ৪টা বিয়ে করতে পারেন তার বেশি করতে পারবেন না ইসলামে বহুবিবাহকে কেন অনুমতি দেওয়া হয়েছে জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখুন ইসলামে নারীদের অধিকার